ধেয়ে আসছে নিম্নচাপ। কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে কলকাতাবাসীকে আগাম জল যন্ত্রণার কথা শুনিয়ে রাখলেন খোদ মহানগরীক ফিরহাদ হাকিম। 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হলে কলকাতার বেশ কিছু অঞ্চলে কয়েক ঘন্টা জল জমতে পারে বলে এদিন জানান মেয়র। রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবসে সোমবার নিমতলা ঘাটে বিশ্বকবির সমাধিতে মাল্যদান করেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মালা রায়, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার এবং মেয়র পরিষদ অতীন ঘোষ। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র আশ্বাস দিলেন শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পুরসভার নিকাশি বিভাগও কোমর বেঁধে তৈরি রয়েছে। আজকের থেকে নিয়ে বৃহস্পতিবার অবধি আছে কলকাতা কর্পোরেশন। আমি ড্রেনেজ ডিপার্টমেন্টে অনেকবার কথা বলেছি, আমাদের সাধ্য মতন পাম্প নিয়ে আমরা রয়েছি, কিন্তু বৃষ্টির যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে 150 ml বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টার মধ্যে 150 ml বৃষ্টি হচ্ছে, সেই জন্যে আমরাও পরিস্থিতি দেখছি এবং নিশ্চিতভাবে আমাদের আগের থেকে লিফটিং, মানে ওয়াটার লিফটিংটা অনেক বেটার হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত আরও বেটার করার, একদিনে সম্ভব নয়। পাম্প বাড়ানো, পাইপলাইনের ডায়ামিটার বাড়ানো, এগুলো তো রাস্তা খোঁড়াখুঁড়ি একদিনে সম্ভব নয় এবং অনেক টাকার খরচা। তাই যতটা সম্ভব আমরা করছি এবং আগের থেকে আমি এটা বলতে পারি যে অনেকটা বেটার হয়েছে। অন্তত বৃষ্টি জমলে সাথে সাথে যদি আপনারা দেখান বৃষ্টি হওয়ার সময় জল জমেছে, সেটা সম্ভব নয়, কিন্তু কয়েক ঘন্টা বাদে, বৃষ্টি থামার 4-5 ঘন্টা বাদে এই জলটা থাকবে না। আগে 3-4 দিন থাকতো, এখন 4-5 ঘন্টা থাকে কোনো কোনো জায়গায়, সব জায়গায় নয়। আর আরেকটা জিনিস আমি আস্তে আস্তে সেন্ট্রাল এভিনিউতে দেখলাম যে প্রচুর মানুষ এখনও প্লাস্টিক ইউজ করছে না, সেই প্লাস্টিকগুলো গালিপিটে পড়ে যাচ্ছে। মানুষকেও আপনাদের একটু সচেতন করতে হবে আপনাদের তরফ থেকে যে প্লাস্টিক যত তত ফেলবেন না। এদিন শহরবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধেরও আবেদন জানান মেয়র। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।